ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোল করল আর্জেন্টিনা এক গোল শুধ করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দিয়েছিল কলম্বিয়া কিন্তু শেষ রক্ষা হয়নি তাদেরকে হারিয়ে দুহাজার বিশ সালে টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্ট খেলার টিকিট পেয়েছে আর্জেন্টাইন অনূর্ধ তেইশ দল লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্বের ম্যাচে বৃহস্পতিবার কলম্বিয়াকে দুই এক গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা পঞ্চাশতম মিনিটের সময় আগুস্তিয়ান উর্সি দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন নোহুয়ান প্যারিস দুই শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর অবশ্যই ম্যাচের সাতষট্টিতম মিনিটে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এবং আর্জেন্টিনা এই লিড ধরে রাখলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। যার জন্য দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কর্মে থেকে সরাসরি টোকিও অলিম্পিক খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা এদিকে আর্জেন্টিনা নিশ্চিত করলেও দুই পয়েন্ট নিয়ে অপেক্ষায় আছে ব্রাজিল কারণ ব্রাজিলের এখনও টোকিও অলিম্পিক খেলা নিশ্চিত হয়নি আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল সেই ম্যাচ জিতলে অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করবে সেলেসাউরা তাই এখন আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে